আসসালামু আলাইকুম, আমি চম্পা খন্দকার আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে আমরা পরিবারের সবাই মিলে গ্রিন ভিউ রিসোর্টে গেলাম। এটা উত্তর আজমপুর দিয়ে একটু ভেতরে, জায়গাটার নাম মৈনারটেক। গ্রিন ভিউ রিসোর্টে এন্ট্রি ফি 100 টাকা আর সুইমিং ঘন্টায় 200 টাকা, খাবার 350 টাকা, মোট 650 টাকায় পার পার্সন। খুবই অল্প খরচে, অল্প টাকায় খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পারেন আপনারা। আমরা গেট দিয়ে ঢুকে যে যার মতো ছবি তোলার ব্যস্ত হয়ে পড়লাম। জায়গাটা এত সুন্দর যে আমাদের সবার মনটা একেবারে খুবই প্রফুল্ল হয়ে গিয়েছিলো, তাই ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত ছিল। সবাই ছবি টবি তুললাম, খুবই ভালো লাগছিলো। আর বাচ্চারা তো খুবই আনন্দ পাচ্ছিল, আর আমরা এই তো ছবি টবি তুললাম সবাই মিলে, পরিবারের সবাই একসাথে, এই সবাই খুবই আনন্দ করলাম, খুব মজা হলো। পাঁচ বছরের নিচে বাচ্চার এন্ট্রি ফি লাগবে না, কিন্তু সুইমিংয়ে 200 টাকা চার্জ লাগবে। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে খুব সুন্দর, আমার বাচ্চা তো দেখে খুবই আনন্দ, ওর খেলাধুলায় খুবই ব্যস্ত হয়ে গেল। স্লিপার আছে এখানে, দোলনা আছে, সিসও আছে, আমার বাচ্চা খুব মজা করে খেলছে। সুইমিংটা খুবই সুন্দর। তারপর আমরা সুইমিংয়ে ঢুকে গেলাম। এখানে সুইমিং পুলটা খুবই সুন্দর, এখানে এসে সবার মন খুবই প্রফুল্ল হয়ে গেল। এই গরমে কখন পানিতে নামবো, আমাদের তো আর সই ছিল না তখন যে পানিতে নামবো, একটা খুবই এক্সাইটেড ছিলাম। যে যার মতো আমরা পানিতে নেমে গেলাম। আমরা যে যার মতো পানিতে নেমে গেলাম, সবাই খুব মজা করলাম, সবাই ছবি তোলাতে খুবই ব্যস্ত হয়ে গেছিলো। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে, দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ঝর্ণাটা, এখানকার এই সুইমিং পুলের প্রধান আকর্ষণই এই সুন্দর, এই ঝর্ণাটা খুবই সুন্দর, খুবই সুন্দর ঝর্ণাটা। সবাই গানের তালে তালে এখানে নাচছে, খুবই মজা করছে, সুইমিং করছে, কেউ গানের তালে তালে যাচ্ছে আর সুইমিং করছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর খুবই মজা করলাম, খুবই এত মজা করলাম। এই দিনটা আসলে আমাদের কাছে একেবারে স্মরণীয় হয়ে থাকবে। পানিতে সবাই ব্যস্ত ছিলাম।
সবাই সুইমিং এ এত ব্যস্ত ছিল যে কে উঠতে যাচ্ছিল না, লাফালাফি ঝাপাঝাপিতে ব্যস্ত, খুবই ব্যস্ত ছিল। ওরা এখন পানিতে ঝাঁপ দিবে, লাফালাফি করবে, খুব মজা করতেছে। আমি কয়েকবার ওদের বলছি ওঠার জন্য যে উঠে যাও, এখন বাচ্চাগুলোকে ধমক টমক দিয়ে উঠালাম। অনেকক্ষণ পর ওরা উঠলো, তারপরে উঠতে চাইছিল না, শুধু বলতেছে আরেকটু আরেকটু। ওরা উঠতেই যাচ্ছিল না কেউ। তারপর আমি ধমক দিয়ে সবাইকে উঠালাম, উঠিয়ে ওরা তারপর সবাই শাওয়ার নিল। এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, লকার আছে, কাপড় রাখার জন্য লকার আছে, শাওয়ারের ব্যবস্থা আছে। আমরা শাওয়ার নিয়ে সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করলাম। খুবই ক্ষুধা পেয়ে গেছিলো, সবাই ক্ষুধার্ত ছিল, আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম সুইমিং করে। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, আমাদের খাওয়ার মেনু ছিল চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবলস ছিল, ড্রিঙ্কস ছিল। তো একটা সেট মেনু, দাম ছিল 350 টাকা। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আবার একটু বেরিয়েছিলাম ঘুরতে। এখানে হরিণ আছে, একটা খাঁচার ভেতরে অনেকগুলো হরিণ আছে। হরিণগুলো দেখেও সব বাচ্চারা এনজয় করতে পারবে। হরিণ আছে, ময়ূর আছে, কিন্তু ময়ূরগুলো উপরে উঠে বসেছিল, তাই দেখাতে পারলাম না। আমরা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করার পর একটা বিশাল বড় একটা পুকুর আছে এখানে, বিশাল পুকুর, পুকুরে পারে বসে আমরা সবাই একটু আড্ডা টাড্ডা মারলাম, একটু গল্প টল্প করলাম, বসলাম, ঘুরলাম, খুব ভালোই লাগছিল। হালকা হালকা বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। একটা ব্রিজ আছে এই পুকুরের উপরে, একটা ছোট্ট একটা ব্রিজ ছিল, ব্রিজটাও খুব সুন্দর। এখানে ছবি তুললে খুবই ভালো ছবি হবে, ব্রিজটা খুবই সুন্দর। এই যে ব্রিজটা, এখানেও আমরা ছবি টবি তুললাম, সবাই মজা করলাম। এখন আমাদের তো বিদায়ের পালা, সন্ধ্যা হয়ে গেছে, সবাই এখন বিদায়ের পালা। এখন আমরা এবার বিদায়ের পালা, সবাই এক এক করে গেট দিয়ে বের হতে গেলাম, বের হতে লাগলাম সবাই।